আমরা আজকে শিখব উইন্ডোজ 7 ইনস্টল করার পদ্ধতি, কিভাবে ইনস্টল করতে হয়। আমরা পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে শিখব, এবং এটা শিখলে তুমি তোমার কম্পিউটার নিজেই উইন্ডোজ সেট আপ দিতে পারবা, কোনো দোকানে যেতে হবে না। দোকানে গেলেই তোমাকে মিনিমাম 200-300 টাকা খরচ করতে হবে। এই খরচটাকে বাঁচার জন্য তুমি যদি মাসে একবার করে, তোমার সমস্যা হয় তাহলে 12 মাসে 12 দোকানে 2400 টাকা তোমার খরচ হয়ে যেতে পারে। যাই হোক, এই খরচটা যদি আমার সারা জীবনে না লাগে, একটা উইন্ডোজ সেট আপ শিখলে বাকি উইন্ডোজ সেট আপ গুলো তুমি নিজে নিজেই করতে পারবা। এই উইন্ডোজ 7 ইনস্টল করতে একটা মেশিনের মিনিমাম একটা কনফিগারেশন লাগে। সেই মিনিমাম কনফিগারেশনটা হচ্ছে, ধরো মিনিমাম 1 GHz প্রসেসর হতে হবে, 512 RAM হতে হবে, এবং 20 GB ফ্রি স্পেস অন হার্ড ডিস্ক। হার্ড ডিস্কে 20 GB ফ্রি জায়গা থাকতে হবে তোমার পিসিতে, ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক। আচ্ছা, এখন আমরা যখন মেশিনের পাওয়ার সুইচ অন করি, তখন প্রথমে কালো পর্দার ভিতরে এরকম একটা লেখা আসে। এটার ভিতরে দেওয়া থাকে এই কম্পিউটারের মাদারবোর্ডটা কোন কোম্পানির তৈরি, এই মেশিনের ক্ষমতা কি, প্রসেসর কি, র্যাম কি, এক্সট্রা আরো অনেক কিছু দেওয়া থাকে। আচ্ছা, এখন এখান থেকে সেট আপ করার সময় আমাকে বায়োসে প্রবেশ করতে হবে। বায়োস একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, সোজা কথা একটা কন্ট্রোলার আর কি। এটাতে প্রবেশ করতে হলে আমাকে নিচের দিকে খেয়াল করো, প্রেস F2 টু এন্টার সেট আপ লেখা আছে। কোনো মাদারবোর্ডে F2 লেখা থাকে, কোনো জায়গায় ডেল লেখা থাকে। তো এই F2 অথবা ডেল যে যার মেশিনে যা আছে সেটা চেপে তোমাকে দ্বিতীয় স্টেপে যেতে হবে। যেমন এখানে মাদারবোর্ড আছে আসুস মাদারবোর্ড, আসুস মাদারবোর্ডে দেওয়া আছে ডেল সেট আপ। তাহলে ডেল মানে ডিলিট বাটন আর কি, তোমার কিবোর্ডে যে ডিলিট বাটন থাকে সেটি হচ্ছে ডেল, চেপে তোমাকে বায়োসে প্রবেশ করতে হবে। ডেল টু রান সেট আপ। আচ্ছা, গেলাম। যাওয়ার পরে তুমি এরকম একটা চিত্র পাবে। এখানে বলা আছে ফার্স্ট বুট ডিভাইস, সেকেন্ড বুট ডিভাইস, থার্ড বুট ডিভাইস। এখন আমি যে উইন্ডোজটা সেট আপ করবো সেটা কার মাধ্যমে করব? সিডির মাধ্যমে করতে পারি, পেন ড্রাইভের মাধ্যমে করতে পারি, এখন অনেক বুটেবল পেন ড্রাইভ পাওয়া যায়। তা আমি যেটা করব সেটাকে আমরা 1 নাম্বার দিব। যেখান থেকে প্রথম সে ডাটাগুলি পাবে সেটা যাবে কয় নাম্বারে? 1 নাম্বার। এরপরে দ্বিতীয় স্টেপে যে থাকবে, যার ভিতরে ডাটাগুলো জমা হবে, দ্বিতীয় বা তৃতীয় যেটাতেই দাও সমস্যা নাই, যার ভিতরে ডাটাগুলো জমা হবে মানে উইন্ডোজ এর ফাইলগুলি জমা হবে, অর্থাৎ হার্ড ড্রাইভ 2 নাম্বারে বা 3 নাম্বারে কিংবা হার্ড ড্রাইভ। এছাড়া যদি বুট ফ্রম আদার ডিভাইস, যদি ওই যে বললাম পেন ড্রাইভে যদি করতে চাও, সেক্ষেত্রে এখানে যে বুট ড্রাইভে আদার ডিভাইসে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এরপরে এটা যদি সেট আপ হওয়ার পরে এখানে নিচে দেখো কিছু অপশন দেওয়া আছে, যে F10 ইজ গুড সেভ। তার মানে কি, এই যে আমি যে সেট আপটা চেঞ্জ করলাম, এই সেট আপটাকে আমার F10 চেপে সংরক্ষণ করতে হবে, কম্পিউটারের মেমোরিতে সংরক্ষণ করতে হবে। এরপরে স্টেপে আমরা আছি, এরকম আরেকটা লেটেস্ট একটা মাদারবোর্ড দেখাচ্ছি, সেখানেও কিন্তু দেওয়া আছে বুট ফ্রম স্টোরেজ ডিভাইস, বুট ফ্রম নেটওয়ার্ক ডিভাইস, বুট ফ্রম বুট ডিভাইস কন্ট্রোলার। তুমি কার মাধ্যমে করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, আবার আরেক আরেকটা মাদারবোর্ডে দেওয়া আছে, বুট লেখা আছে বুট ডিভাইস প্রায়োরিটি, এভাবে লেখা থাকে। প্রায়োরিটি মানে কি, অগ্রাধিকার। এখন তুমি প্রায়োরিটির মধ্যে এখানে ক্লিক করলেই তুমি পাবা সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ, যেটা আছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিবা। এটা ক্লিক করলে আর একটা অপশন আসবে, এখানে কিন্তু কিছু নির্দেশনা বলা আছে যে কোন বাটনটা চাপলে কি হবে। আচ্ছা, এখন এই যে চাপার পরে আমরা বুট ডিভাইস প্রায়োরিটি চাপার পরে এখানে দেখা যাচ্ছে ফার্স্ট বুট ডিভাইস, সেকেন্ড বুট ডিভাইস, থার্ড বুট ডিভাইস। ফার্স্ট বুটে আমরা কি দিব, আমরা যদি এখানে ক্লিক করলে এরকম একটা চার্ট পাবো। তুমি সিডি রম থেকে দাও তাহলে এই সিডি রমটা সবার উপরে থাকতে হবে, এন্টার চাপলেই এটার উপরে যদি এন্টার চাপো তাহলে এটা 1 নম্বরে চলে যাবে। আবার 2 নম্বরে কি যাবো, হার্ড ড্রাইভ যাবে। তাহলে এই যে দেখো এইচডি, তারপর হার্ড ড্রাইভ, 2 নম্বরে হার্ড ড্রাইভের উপর ক্লিক করলে হার্ড ড্রাইভ সিলেক্ট হয়ে যাবে। এইভাবে 3 নম্বরে যদি আরো কোনো ডিভাইস থাকে সেক্ষেত্রে তুমি দিতে পারো। যেহেতু আমি পেন ড্রাইভ থেকে ওপেনিং সিস্টেম ইনস্টল করছি, সেহেতু আমি এখানে
এখানে কি রাখছি, রিমুভেবল ডিস্ক। যদি তুমি পেন ড্রাইভে করো তাহলে এই জায়গাটা রিমুভেবল ডিভাইস রাখতে হবে এই আর কি, যদি পেন ড্রাইভ থেকে করতে চাও সেক্ষেত্রে। এই এটা ডিসেবল করে দিতে হবে, ডিসেবল করে দিতে হবে। আর তেমন কিছু আর হাত দিও না, কারণ এটা একটা সেন্সিটিভ জায়গা, হাত না দেওয়াই ভালো। জি স্যার, শুধু বুটটা ডিসেবল করে রাখো। এরপরে সেভ টেন, F10 দিয়ে, F10 দিয়ে এই জিনিসটাকে সেভ করে বের হয়ে আসতে হবে। তাহলে কি হবে, আমরা যে কনফিগারেশনটা চেঞ্জ করলাম এই পুরো চেঞ্জটা সে সংরক্ষণ করবে, সে তোমার নির্দেশনা অনুযায়ী সে কাজ করবে। তুমি যাকে প্রথমে রাখছো তারটা ফলো করবে, সেকেন্ডে যাকে রাখছো তাকে ফলো করবে, এইভাব করে সে এগিয়ে যাবে। আচ্ছা, এইভাবে সেভ করার পরে প্রথম যে স্ক্রিনটা সেভ করার পরে সে আবার নতুন করে রিস্টার্ট হয়ে সে এরকম চাবে। এই অবস্থা যখন আসবে প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি, তুমি সিডি, তাহলে এই অবস্থা আসার পরে একটা এন্টার বাটন চাপতে হবে, একবার এন্টার বাটন চাপতে হবে। এন্টার বাটন চাপলে সে উইন্ডোজ ইজ লোডিং ফাইল, তার মানে কি উইন্ডোজ সেট আপ করার জন্য যে ফাইলগুলি তার প্রয়োজন সে এটাকে কি করে নিবে, কপি করা শুরু করে শুরু করবে। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাকে, এটা শুরু করা পর্যন্ত এবং শেষ করা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত, অপেক্ষা শেষ হয়ে গেলে সে এই বার্তাটা দিবে, সে আপনি যে উইন্ডোজ ইনস্টল করতে যাচ্ছেন কোন ভাষায় করবেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কোন দেশে কি এটা আমরা তো জানি। এরপরে নেক্সট বাটনটা চাপতে হবে। নেক্সট বাটন চাপার পরে সে বলবে ঠিক আছে আমরা এখন রেডি, আমরা এখন ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করলে সে বলবে এটাকে হলো লাইসেন্স এগ্রিমেন্ট, মানে সফটওয়্যার একটা লাইসেন্স থাকে, যে শর্তগুলি থাকে এই শর্তগুলো যদি আমরা মানি তাহলেই তোমাকে ইনস্টল করার জন্য আগে এগিয়ে দিবে, মানে আমরা আগে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে, খুব সহজেই ইনস্টলটা আমরা সম্পন্ন করতে পারবো। এরপরে এখন একটা ডিস্কের ভিতরে কয়েক ধরনের উইন্ডোজ থাকে, যেটা তোমার খুশি, তাই আমরা সাধারণত আল্টিমেট ব্যবহার করি, উইন্ডোজ 7 আল্টিমেট ব্যবহার করি। আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে, এখানে আরেকটা যে 32-bit এবং 64-bit এর ব্যাপার আছে। হ্যাঁ, অনেকে 32-bit ব্যবহার করে, অনেকে 64-bit ব্যবহার করে। 32-bit-এ সব সফটওয়্যার, উইন্ডোজ ছাড়াও যে অন্যান্য যে সফটওয়্যার গুলো আমরা ইউজ করি সেই সফটওয়্যার গুলো কিন্তু নিতে চায় না, পারফরমেন্স কম থাকে, সেই জন্য আমরা অনেকে 64 ব্যবহার করি। এখন বাই ইউর চয়েস, যদি মেশিনের কনফিগারেশনটা দুর্বল থাকে সেই ক্ষেত্রে 32-bit, আর হাই মেশিন হলে 64-bit, এভাবে চয়েস করে নিবা। ওকে, এরপরে হুইচ টাইপ ইনস্টলেশন টু ইউ ওয়ান্ট। এখন যদি আমি আপগ্রেড দেই তাহলে, আপগ্রেড বলতে কি বোঝাচ্ছে, যে একটা আছে এটাকে আপগ্রেড করা, আর কাস্টম দিলে নতুন করে আমরা অ্যাডভান্স ব্যাপারে আগে এগিয়ে যেতে পারবো, সেক্ষেত্রে আমরা কাস্টম ইউজ করব। আচ্ছা, এখন এই উইন্ডোজ সেট আপ করার সময় এই হার্ড ডিস্কের ভিতরে যে চাপে, এই হার্ড ডিস্কের আবার কিছু ফাইল সিস্টেম আছে, FAT32, FAT16, NTFS। আমরা সাধারণত এখন সমস্ত উইন্ডোজ NTFS এ ইনস্টল করি, জাস্ট তোমাদের এটা জানার জন্য আমি জানাই রাখলাম, এটা সামনে কাজে লাগবে। এরপরে যে জিনিসটা আমার খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো হার্ড ডিস্ক ড্রাইভ পার্টিশন। পার্টিশন বলতে আমরা শব্দটা জানি কি, পৃথক করা, নাকি একটা জায়গাকে বা একটা রুমকে মাঝখানে ভাগ করে দ্বিখণ্ডিত করাই হচ্ছে পার্টিশন। এখন যে যার যার ভিতরে যে ড্রাইভের ভিতরে যে উইন্ডোজটা ইনস্টল হয় সেটাকে প্রাইমারি পার্টিশন বলা হয়, প্রাইমারি পার্টিশন সি ড্রাইভ বলা হয়। মনে করো 100 GB একটা হার্ড ডিস্ক আছে, এর ভিতরে 40 GB হলো প্রাইমারি, তুমি করে নিলা, আর বাকি যে 60 থাকলো এগুলোকে বলা হয় এক্সটেন্ডেড পার্টিশন। যেমন তুমি দেখো সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এরকম মাই কম্পিউটারে ক্লিক করলে দেখা যায় না, সেই জায়গাগুলো হলো এক্সটেন্ডেড পার্টিশন। আমরা আরো ডিটেলস আসছি এরকম আর কি। তাহলে এই সি ড্রাইভ হচ্ছে উইন্ডোজ, দেখো এখানে একটা উইন্ডোজ চিহ্ন দেখা আছে, এরকম হয়, আর বাকিগুলোকে বলা হয় এক্সটেন্ডেড পার্টিশন। তাহলে এই কম্পিউটারে কয়টা পার্টিশন করা আছে, 4টা পার্টিশন, আর একটা আছে কি ডিভিডি ড্রাইভ, মোট 5টা। আচ্ছা, তাহলে পার্টিশন কিভাবে করব, একটা নতুন হার্ড ডিস্ক যখন আমরা বাজার থেকে নিয়ে আসি তখন কিন্তু এটা পার্টিশন করা থাকে না, এটাকে পার্টিশন করতে হয়।
আচ্ছা, এখন এই হার্ড ডিস্ক থেকে এটা কি কত 232 জিবির হার্ড ডিস্ক, এটাকে পার্টিশন করতে হলে আমাদেরকে নিয়ম অনুযায়ী করতে হবে। তাই আমরা চাচ্ছি এটাকে 4টা ভাগে ভাগ করব। তাহলে প্রথমে আমাকে এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এটাকে তুমি 4 দিয়ে যদি ভাগ দাও, অথবা মনে করো তুমি সি ড্রাইভের জন্য একটা অংশ নিয়ে নিলা, ধরো 50 জিবি, আর বাকি যা থাকলো এটাকে আরো 3টা ভাগে ভাগ করে 3 দিয়ে ভাগ দিয়ে যা থাকবে সেটাই হিসেবে তুমি এখানে এই সংখ্যাটা এখানে ক্লিক করে যে সংখ্যার জায়গাটা আসবে সেই সংখ্যার জায়গাটা তুমি লিখে দিবা। এই হলো সেই জায়গাটা। তার মানে কি আমি যদি এখানে ধরো 32 নেই, তাহলে মানে কি 32 জিবি মানে কি 32,000। আমরা মেমোরি ইউনিটে পড়েছিলাম, আগের ভিডিও গুলোতে দেখেছিলাম যে 1024 MB-তে 1 জিবি মানে গিগাবাইট। তাহলে এখানে 32 জিবি মানে কি 32,000। অতএব এখানে তুমি সেই 32,000টা সংখ্যাটা লিখে দিবা, লিখে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলে একটা পার্টিশন তৈরি হয়ে যাবে। এইভাবে বাকিগুলো তুমি কতটুকু করতে চাও সেই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। একটা ড্রাইভ পার্টিশন করার পরে বাকি 3টা না করি, এই 3টা কিন্তু আমরা পরবর্তীতে করে নিতে পারবো। কিভাবে? এই উইন্ডোজটা সেট আপ হওয়ার পরে এই মাই কম্পিউটার থেকে এই যে ডিস্ক ম্যানেজমেন্ট থেকেও আমরা পরবর্তীতে করে নিতে পারবো। আমরা এখান থেকে যদি করে ফেলি তাহলে এইভাবে হয়ে গেছে, ধরো এটা একটা ধরো ওই হার্ড ডিস্কটাই আমরা এইভাবে পার্টিশন হয়ে গেছে। আচ্ছা, তার আগে আমাকে এখানে বলে নেই যে ড্রাইভে আমি উইন্ডোজটা ইনস্টল করব সেই ড্রাইভটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে সিলেক্ট করার সাথে সাথে ইনস্টল উইন্ডোজ মানে উইন্ডোজ ইনস্টল করা শুরু হয়ে গেছে। এইভাবে এক্সপান্ডিং উইন্ডোজ ফাইল, ওই ডিস্কে যে পরিমাণ ফাইল আছে এই ফাইল গুলোকে যদি সক্রিয় করতে হয় তাহলে এইভাবে সে সক্রিয় অটোমেটিক করে নিবে। এটা 0 থেকে 100% হয়ে যাবে। হওয়ার পরে আস্তে আস্তে নিচের অংশটা দেখো, একটু খেয়াল করো এই অংশটা এইভাবে 100% সবুজ কালার ধারণ করবে, করলে আমার উইন্ডোজটা শুরু হয়ে যাবে। পরবর্তী ধাপে এইভাবে হওয়ার পরে কমপ্লিট ইনস্টল দেখাবে, অপেক্ষা করতে হবে। এই জন্য হওয়ার পরে সে নিজে নিজেই 2-3 বার রিস্টার্ট নিবে। তুমি যদি এখানে রিস্টার্ট নাও তে ক্লিক করো হবে, অথবা 10 সেকেন্ড পরে সে অটোমেটিক রিস্টার্টটা হয়ে নেবে, রিস্টার্ট তার প্রয়োজন যে জন্য সে রিস্টার্ট নেবে। আচ্ছা, রিস্টার্ট নেওয়ার পরে সে এইভাবে স্টার্টিং উইন্ডোজ অর্থাৎ সে রেডি হচ্ছে। এরপরে সেট আপ ইজ প্রিপেয়ারিং ইউর কম্পিউটার ফর ফার্স্ট ইউজ, প্রত্যেকবারই যতবার নির্দিষ্ট করবো ততবারই এই জিনিসটা আমাদেরকে দেখাবে। আচ্ছা, এরপরে ইনস্টল হওয়ার পরে এই অবস্থা আসার পরে বলতেছে যে টাইপ ইউজার নেম, এই মেশিনটার যা তার নাম চাচ্ছে, এখানে একটা নাম দিতে হবে। তাহলে তার পিসিটা, যেমন আমার নাম এবিসিডি, তাহলে এই পিসিটার মালিক এবিসিডি, ঠিক আছে। তারপরে নেক্সট, এখানে একটা পাসওয়ার্ড দিবে। তা আমার আমার অভিজ্ঞতায় বলতেছি এখানে পাসওয়ার্ডটা না দেওয়াই ভালো, পিসির পাসওয়ার্ডটা আমরা এখানে দেব না, এখানে 2টা জায়গায় ব্ল্যাঙ্ক রাখবো। ব্ল্যাঙ্ক রেখে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখানে চাচ্ছে প্রোডাক্ট কি, প্রোডাক্ট কি মানে এই যে আমরা যে উইন্ডোজটা ইনস্টল করলাম, এই উইন্ডোজটা কিন্তু একটা সফটওয়্যার, মাইক্রোসফট এর সফটওয়্যার, এটা কিন্তু লাইসেন্স কিনতে হয়। তা যেহেতু আমরা কিনতে পারি না, আমাদের সেই সামর্থ্য হয়তো সবার নাই, সেই জন্য আমরা কপিরাইট উইন্ডোজ ব্যবহার করি। সেই ক্ষেত্রে এখানে আমরা লাইসেন্স কিটা দিতে পারবো না, যদি না দিতে পারি সেই জায়গায় এই জায়গায় আমরা একটা টিক চিহ্ন দিয়ে বের হয়ে যাব, দিয়ে নেক্সট ক্লিক করব, তাহলে আমার লাইসেন্সটা লাগবে না। আচ্ছা, এরপর আসতেছে টাইম এন্ড ডেট সেটিং, রিজিয়ন সেটিং। রিজিয়ন সেটিং মানে হচ্ছে আমাদের আমরা কোন ইউজ করি, এই +8 ইউজ করি, +8 ইউজ করি মানে আমাদের সারা বিশ্বের যে একটা ম্যাপ আছে ম্যাপ অনুযায়ী বাংলাদেশটা হলো +8 এ পড়ে। জি ম্যাটার কি, আস্তানা ঢাকা, এটা সিলেক্ট করে দিব। তারপরে টাইম সেট করব, ডেট সেট করব, করার পরে তারপরে এখানে যে অপশনটা আসলো এটা হচ্ছে লোকেশন, কোথা থেকে তুমি ইউজটা করতেছো, কোন জায়গায় আসো, সেটা যে কোনো একটা দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। সেট আপ ইজ স্টার্টিং, এভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে, তোমাকে রেডি করবে। প্রিপেয়ার ইউর ডেস্কটপ মানে মেশিন অন করলে প্রথম অবস্থায় যে অংশটা যে স্ক্রিনটা পাই সেটাকে ডেস্কটপ বলা হয়, পাবো। ওয়েলকাম দিয়ে তোমাকে
উইন্ডোজটাকে রেডি করে দিল। দেখো আমার উইন্ডোজ কিন্তু ওকে হয়ে গেছে। তা আশা করি এই কাজটা কিন্তু আমরা সহজেই করতে পারবো। ধাপ ধাপগুলো কিন্তু আমরা খুব সহজ, খুব সহজেই ধাপগুলি আমরা পার করতে পারবো। আমরা এই পর্যন্ত আসবো, এই পর্যন্ত আশা করি আমাদের কাজ শেষ না, এর পরবর্তী কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা আমাদের সম্পন্ন করতে হবে। মাই কম্পিউটার, এখানে আমার এই অবস্থা আসার পরে শুধু রিসাইকেল বিনটা আছে, এখানে কিন্তু আমাদের মাই কম্পিউটার শব্দটি নেই বা এই আইকনটি আমাদের সামনে নেই। এটাকে আনতে হবে, আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে ডেস্কটপ আইকন স্থাপন করবো, কিভাবে করব। এই ডেস্কটপে এই জায়গায় যদি আমি মাউস দিয়ে রাইট বাটন চাপি, চাপার পরে পার্সোনালাইজ নামে একটা অপশন আছে। রাইট বাটন চাপলে পার্সোনালাইজ নামে একটা অপশন আছে, এটাতে চাপলে তুমি একটা যে পাবা চেঞ্জ ডেস্কটপ আইকন, চেঞ্জ ডেস্কটপ আইকন নামে আছে। তারপরে ওখান থেকে সিলেক্ট মাই কম্পিউটার দিয়ে ওকে দিলেই আমার এই আইকনটা ডেস্কটপে সেট হয়ে যাবে। এরপরে যে কাজটা সেটা হলো আমরা যে কাজগুলো শিখবো, যে কাজগুলো করবো, সেই কাজ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই কাজগুলো শিখতে হলে আমাদেরকে একটা সফটওয়্যার লাগে, সেটা হলো অফিস, মাইক্রোসফট অফিস। এই অফিস 7 ইউজ করতে পারি, 13 আছে, 16 আছে, 19 বের হয়ে গেছে। এবং একটা বাংলা সফটওয়্যার লাগে, বাংলা অফ ইউজ করতে পারো, বিজয় 52 আছে, এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এরপরে কি করা উচিত, এরপরে আর কি কাজ আছে? এরপর পরে হচ্ছে যে এই সফটওয়্যারটা যে আমরা ইনস্টল করলাম, উইন্ডোজটাকে ইনস্টল করলাম, এই মেশিনটাকে রেডি করলাম, এই মেশিনটাকে রেডি করার জন্য এই মেশিনের যে পার্টস গুলো, আমি যদি আজকে নতুন মেশিন সেট আপ করে থাকি, তাহলে এই মেশিনের কিছু জিনিস ড্রাইভার আছে বা কিছু যন্ত্র আছে, যন্ত্রগুলোকে অ্যাক্টিভ করতে হবে। সেই অ্যাক্টিভ করার জন্য একটা সফটওয়্যার লাগে, সেটা হলো ড্রাইভার প্যাক সলিউশন। ড্রাইভার প্যাক, ড্রাইভার লাগে, প্রত্যেকটা যন্ত্রে এক একটা করে ড্রাইভার, মানে একটা সফটওয়্যার বা একটা পরিচালক লাগে, সেইটাকেই বলা হয় ড্রাইভার প্যাক সলিউশন, ফর ইনস্টলেশন ড্রাইভার। যাই হোক, এটাই বাজারে পাওয়া যায়, কোবরা নামে পাওয়া যায়। সেই ডিস্কটা আমরা বাজার থেকে কিনতে পারি, কেনার পরে আমরা এই সফটওয়্যার গুলো অটোমেটিক ইনস্টল করে নিতে পারি। কি কি ইনস্টল করতে হবে? এজিপি, মানে অ্যাসিলারেটেড গ্রাফিক্স পোর্ট, মানে কালার যেখান থেকে সাপ্লাই দেয় সেটাকে এজিপি বলা হয়। 2 নম্বর হলো সাউন্ড ড্রাইভার, নেটওয়ার্ক ড্রাইভার, আর এর ভিতরে মাদারবোর্ডের ভিতরে দেখবা ছোট ছোট চিপস আছে, যে চিপস গুলা কম্পিউটারের পারফরমেন্স কে বৃদ্ধি করে, সেটাকে চিপ সেট বলা হয়। এবং আমরা যে ইউএসবি মাউস কিবোর্ড পেন ড্রাইভ চালাই, সেই ইউএসবি পোর্ট গুলাকে অ্যাক্টিভ করে দেয়। এই হলো আমাদের পুরো উইন্ডোজ 7 ইনস্টলেশন প্রসেস। আশা করি সবাই বুঝতে পেরেছ। এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ নিজে নিজে করি, তাহলে আমাদের এই জিনিসটা অবশ্যই অবশ্যই সাকসেসফুল হতে পারবো ইনশাআল্লাহ।